গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচন রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন সম্পাদিত গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য এই গ্রন্থটি প্রকাশ করে গাইবান্ধা ফাউন্ডেশন। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গাইবান্ধা জেলার 7 উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, গ্রন্থের লেখক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। 512 পৃষ্ঠার গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের তৃতীয় সংস্করণের লেখক তালিকায় রয়েছে আবু জাফর সাবু, মোহাম্মদ আজিজুল ইসলাম, খন্দকার গোবিন্দ লাল দাস, মাঝারুল মান্নান, এ কে এম শফিকুর রহমান, সিদ্দিক আলম দয়াল সহ বেশ কয়েকজন। গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থ প্রথম প্রকাশিত হয় 1994 সালে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল রাজ্জাকের সম্পাদনায় এবং এর দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হয় 2002 সালে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর এবং তৃতীয় সংস্করণটি সম্পাদন করেন বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। আমার মনে হয় যে গাইবান্ধাবাসী সারা জীবন এই কাজের জন্য প্রতিষ্ঠিত করে থাকবে।